বাংলাদেশের ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার একজন কলেজ শিক্ষকের বিরুদ্ধে সেই কুখ্যাত মরুর ডাকাত ধর্ষক মহাউম্মদের চেলাগুলো অর্থাৎ ধর্মান্ধ মুসলমানগুলো কান্নাকাটি জুড়ে দিয়েছে এই বলে যে সেই শিক্ষক নাকি মরুর ডাকাতের বিভিন্ন সমালোচনা করেছেন। তিনি নাকি বলেছেন সেই মরুর ডাকাত ছিল মূর্খ, এখানে মিথ্যা কি বলেছেন। এমনকি সেই শিক্ষক নাকি আরও বলেছেন সেই মরুর ডাকাত তৎকালীন ইহুদিদের বা অন্যান্য অমুসলিমদের উপরে নির্যাতন চালিয়েছেন। কথা তো মিথ্যা নয়, চলুন সেই মরুর ডাকাতের অনুসারীদের মুখ থেকেই শুনে নিই আসলে সেই শিক্ষক কি বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের স্ত্রী এবং সন্তানদেরকে বেঁধে রেখে তাদেরকে নির্যাতন করা হতো। বলছে কি আমাদের নবী নাকি অশিক্ষিত, কি উনি বলছেন আমাদের কোরআন, আমাদের কোরআন নাকি ভুলাছে। প্রিয় বন্ধুগণ, বিষয়টি হাস্যকর নয় কি? সেই কুখ্যাত মরুর ডাকাত ধর্ষক মহম্মদের যে উম্মতগুলো দাবি করলো যে ওই শিক্ষক নাকি এই কথা বলেছেন, তো সেই শিক্ষক যদি এই কথাগুলো বলেও থাকেন মিথ্যা কি বলেছেন? এই কথাগুলো তো দালিলিকভাবে প্রমাণিত সত্য, তাই নয় কি? মরুর ডাকাত কি খুব ভালো মানুষ ছিলেন? আজকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ইসলাম ধর্ম এমন একটা জিনিস, মানে এই ধর্ম ইসলাম পিসলাম এটি গ্রহণ করলে আপনার নিচের যে মাথা আছে সেটা কাটা যাবে, মানে সেটা না কাটলে আপনি মুসলিম হবেন না, সহি মুসলিম হবেন না। এরপরে কি হয়, আপনি যখন এই ধর্ম ত্যাগ করবেন তখন আপনার উপরের মাথা কাটা হবে। এই কথা তো দালিলিকভাবে প্রমাণিত সত্য, এটা তো ইসলামের দাবি, তাই না? তাহলে আমি মিথ্যা কি বলেছি? দেখুন এই স্ট্যাটাসের নিচে আমাকে অসংখ্য ব্যক্তিরা সেই কুখ্যাত মরুর ডাকাত ধর্ষক মহম্মদের উম্মতগুলো গালাগালি করছে, অর্থাৎ আপনি সত্য কথা বলতে পারবেন না। তাদের দলিল অনুযায়ী, তাদের কোরআন হাদিস অনুযায়ী যেটা সত্য সেটা আপনি বলতে গেলে আপনি হয়ে যাবেন কুখ্যাত ব্যক্তি, আপনার বিরুদ্ধে তারা কান্নাকাটি জুড়ে দেবে, চিৎকার চেঁচামেচি শুরু করবে। একটু আগে আপনারা তাদের এই সো কল্ড মানববন্ধন মিছিল মিটিং থেকে বুঝতে পারলেন, তাদের এই হুমকি ধমকি সম্পর্কে আপনারা স্পষ্ট হলেন। আমরা প্রতিনিয়ত বাংলাদেশের মাদ্রাসাগুলোতে ইসলামিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে দেখি ধর্ষণের শিকার হয় শিশু কিশোর কিশোরীরা। এই ধর্ষণের বিরুদ্ধে কোনো মোল্লা মৌলভি আজ পর্যন্ত কোনো মিছিল করেছে? কোনো তৌহিদি জনতা মিছিল করেছে? কোনো অভিভাবক বা স্থানীয় ব্যক্তিরা মিছিল করেছে? করেনি। আমরা দেখতে পাই তথাকথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এই অভিযোগ তুলে ছাত্রলীগ, ছাগলীগ বা ধরেন এই মোল্লা মৌলভি সবাই রাস্তায় নামে, তারা নানান ধরনের আক্রমণাত্মক কথাবার্তা বলে, কিন্তু প্রতিনিয়ত যে এই যে মাদ্রাসায় ধর্ষণ নির্যাতন নিপীড়ন সেই বিষয়ে সবার সামনে ঘটলেও একটা মানুষকে পাওয়া যায় না প্রতিবাদ করার জন্য। কেন এই ধর্মান্ধ মুসলমানদের এই দ্বিচারিতা? এটার খুব সহজ উত্তর আছে, তারা তাই শুনবে যা তাদের ভালো লাগবে। তাদের ভালো লাগবে না এমন কিছু শুনলেই চিৎকার চেঁচামেচি শুরু করবে, কান্নাকাটি জুড়ে দেবে যে এই আমার ধর্মে আঘাত দিয়েছে, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, আমার অনুভূতি ভোঁতা হয়ে গেছে। অথচ এই মোল্লা মৌলভীদের চরিত্র আমাদের সবার কাছে স্পষ্ট। আমরা এখন একটা ভিডিও দেখব যেখানে এই মোল্লা মৌলভীদের চরিত্র ফুটে উঠবে। আল্লাহ হুজুর, কিন্তু টুপি মাথায় দিয়ে কেন এটা করলে? যাও তোমার এটা ইয়ে ফাটানোর কথা, আমি টুপি আর পাঞ্জাবি খুলেন ভাই, না টুপি খুলিয়ে দিব, যাও তুমি যাও, তোমার তোমার আমি করতে কইনি, আপনি এর চুমা দিলেন। এর জন্য হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখেন যে এর জন্য হচ্ছে এর এই যে দেখি মেয়েটাকে আবার দেখাইতেছি, এটার জন্য হচ্ছে এই যে হুজুরটা টুপি খুলে ফেলাইছে হচ্ছে তিনি হচ্ছে একে চায় কিন্তু টুপি দাঁড়িয়ে চায় না। হ্যাঁ এটাই তো, এই যে আপনাদের পিছনে যারা নামাজ পড়ে, আপনাদের পিছনে যারা নামাজ পড়ে তুমি। এই ভিডিওতে আপনারা যা দেখলেন মোল্লা মৌলভীরা কিন্তু তাই, এরা
কল্পনায় অনেক কিছু করে, অনেকের সাথে শোয়, অনেকের সাথে ঘুমায়, 72 হুর থেকে শুরু করে 4 বিবি অনেক কিছুই তাদের বাজেটে থাকে আর কি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এরা সেই কুখ্যাত মরুর ডাকাতের মতোই মূর্খ, এদের এই সমাজে কোনো যোগ্যতা নেই। ফলে কি হয়, তারা যাকে তাকে যখন তখন পায় জাপটে ধরে, যখন কোনো নারীকে পায় না তখন মাদ্রাসার কোমলমতি শিশুদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কি করে আপনারা খুব ভালো করে জানেন। As madrasa is a religious institution, as a Muslim majority country, most Muslims are silent when it comes to the rape and violence cases of these children. বারো ছাত্রীকে ধর্ষণ যৌন নিপীড়নের অভিযোগে ফতুল্লার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব। এদিকে সাভারে শিক্ষকের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে এক মাদ্রাসা শিক্ষার্থী। ডেমরায় মনির নামে 7 বছরের শিশুকে অপহরণের পর হত্যা করেছেন এক মসজিদের ইমাম। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটির পর প্রথম শ্রেণীর এক শিশু ছাত্রীকে যৌন নিপীড়ন করে শিক্ষক রাশেদ। মাদ্রাসা ছাত্রীকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে আব্দুল্লাহ। মুফতি মোস্তাফিজুর রহমান ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসা ছাত্রীদের যৌন নির্যাতন করত। বরগুনায় এক মাদ্রাসা ছাত্রকে 6 দিন ধরে শিকলে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদ্রাসা শিক্ষক নাসিরুদ্দিন একটি দীর্ঘ সময় ধরে ধর্ষণ করেছেন তারই ছাত্রদের, তাও যাদের বয়স 10 বছরের নিচে, সেই সব ছেলে শিশুদের। রাঙ্গুনিয়ার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার এই কক্ষেই শিশুদের উপর নির্যাতন চালাতো নাসিরুদ্দিন। বলাৎকারের জন্য এক এক রাতে ডেকে নিত এক একজনকে। যশোরের মনিরামপুরে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ উঠেছে, আর তাকে সাহায্য করেছে মাদ্রাসারই আরেক শিক্ষক। এক দাখিল মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। The number of rape cases shown on the news media in a fragment of what actually happens. এই কাজগুলো বন্ধ করার জন্য কোনো তৌহিদি জনতাকে আপনারা পাবেন না। আমি বা আমরা এই কথাগুলো, অর্থাৎ এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, আমাদের নিজের কাছেই লজ্জা লাগে। কিন্তু এই কুখ্যাত মরুর ডাকাতের অনুসারীগুলোর লজ্জা হয় না। তারা এই প্রতিনিয়ত যে অন্যায়গুলো হয় তার বিরুদ্ধে দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। এবং আপনি যদি তার সমালোচনা করেন, আপনাকে 3 বার বলবে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। লজ্জা হওয়া উচিত নয় কি তাদের? তাদের লজ্জা হবে না। চিৎকার চেঁচামেচি করে, কান্নাকাটি করে সত্য কি লুকিয়ে রাখা যাবে? সেই কুখ্যাত মরুর ডাকাতের চরিত্র কি কোনোভাবে গোপন করতে পারবে তারা? কীভাবে পারবে? তাদের দলিল থেকেই তো এগুলো স্পষ্ট হচ্ছে, অর্থাৎ কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত হচ্ছে সেই কুখ্যাত মরুর ডাকাত কী ছিল। সে শুধু ডাকাতেই করেনি, এমন কোনো আকাম নাই যে সে করে নাই। এই কারণে যদি তারা কী বলি আমি, হজরত মহাবদ, কুখ্যাত মরুর ডাকাত, মহা উম্মদ কেন বলি? কোনো সুস্থ সবল মানুষ, কোনো ভালো মানুষের পক্ষে এই ধরনের অন্যায়, একজন ব্যক্তির পক্ষে এতগুলো অন্যায় করা সম্ভব নয়। এবং তাদের অনুসারীরা, অর্থাৎ এই ধর্মান্ধ মুসলমানরাও জানে তাদের মরুর ডাকাত কেমন ছিল, তাই তারা কিছু হইলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। দেখি তারা কতদিন জ্বলতে পারে, কতদিন পুড়তে পারে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায়।